নমস্কার, আমি তুহিন, ইচ্ছে টিভির পর্দায় আজকে আবারও সকলকে স্বাগত। আজকে টিকে থাকার লড়াইয়ে এমন এক জায়গায় এসেছি যেখানে সব ধর্মের মানুষ, যদিও নির্দিষ্ট একটি ধর্মের জন্য বিখ্যাত, কিন্তু সব ধর্মের মানুষ বোধ হয় এই জায়গাতেই এসে মিলে, কারণ এটা পশ্চিমবঙ্গ। আর পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি বোধ হয় গোটা বিশ্বের জানা। আর সেই পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম প্রাণকেন্দ্র ফুরফুরাসারি। হ্যাঁ, আমরা এই মুহূর্তে রয়েছি মুসলিম ধর্ম অর্থাৎ গোটা পূর্ব ভারত বাংলাদেশ জুড়ে যে ইসলাম ধর্ম প্রচারিত হয়েছিল তারই প্রাণকেন্দ্র ফুরফুরা শরীফে। এই ফুরফুরা শরীফের এই মুহূর্তে যিনি একদম সকলের নয়নের মণি, যিনি হৃদয় জুড়ে রয়েছেন, তিনি হচ্ছেন তোহা সিদ্দিকী। আজকে আমরা তার সাথেই কথা বলবো। এই মুহূর্তে আমার সাথে তিনি রয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই সময় দেওয়ার জন্য। আপনি তো দীর্ঘদিন ধরে মানে বাঙালি মুসলিম, বাঙালি যে ইসলাম ধর্ম একটা প্রাণ কেন্দ্রে রয়েছেন, প্রত্যেকের নয়নের মণি বলা যায়, এরকম মানে একটা কথিত আছে যে বাংলায় সে ইসলামকে পেতে গেলে ফুরফুরা শরীফে দর্শন না পেলে হয়তো চলে না। তো সেই জায়গায় আপনি রয়েছেন, মানে জায়গাটা কিরকম অনুভব করছেন? আমি আমার পরিচয় হচ্ছে আগামী মানুষ। আমি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি, আমি নিজেকে ভাগ্যবান মনে করি। কোনো ধর্মকে ছোট করে আমি কোনো সময় কোনো কথা বলি না আর বলব না। পড়াশোনা করেছি, কোরআনের মধ্যে পেয়েছি লাকুম দীনুকুম মরিয়াদ, তুমি তোমার ধর্ম করো, ওগো ধর্ম করতে পারো, কেউ কারো ধর্মের প্রতি আঘাত করবে না। আমাদের প্রত্যেকে মনে রাখতে হবে, যদি কেউ অন্যের মাকে যদি ভালো না বাসে, ভালো না বাসতে পারে, সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না। ফুরফুরা শরীফ শব্দকে যখন প্রথম জানতে চাইল, ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ, ওনাকে প্রশ্ন করবে দ্বিতীয় কেন, প্রথমটা কি? আজমির শরীফ গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আজমির শরীফে এসেছিলেন, অনেক ইতিহাস ইসলাম ধর্ম প্রচার করেছেন। সারা ভারতবর্ষের মানুষ আজকে যে টুপি পড়ছে, মাথায় টুপি পরে নামাজ পড়তে যাচ্ছে, মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা করছে, ইসলাম সম্পর্কে অবগত হয়েছে, কুরআন পড়তে শিখেছে, হাদিস পড়তে শিখেছে, মাকে মা না বলে আম্মাজান বলে ডাকা শিখেছে, বাপকে বাপ না বলে ও আব্বা না বলে আব্বাজান বলতে শিখেছে, বয়স্ক মুরুব্বীদের সম্মান দিতে শিখেছে, বাচ্চাদের স্নেহ করতে শিখেছে। মুসলিম ধর্মে জন্মগ্রহণ করার পরও অন্য ধর্মকে শ্রদ্ধা করতে শিখেছে, এর অবদান হচ্ছে গরিবি নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ। সারা পশ্চিম বাংলার মানুষ, আসামের মানুষ, 52 জেলার মানুষ আজকে ইসলামকে চিনেছে, দিনকে চিনেছে, শরীয়তকে চিনেছে। যার ওসিলায়, যার দ্বারায় যদি কেউ অস্বীকার করে, এর চেয়ে বড় বেঈমান কিছু হবে না। আজকে ইসলামের ঘরে ঘরে ইসলামের আলো পৌঁছেছে, বার্তারা পৌঁছেছে,
তিনি হচ্ছেন ফুরফুরার পীর, যুব সংস্কারক, মুজাদ্দেদ জামান হযরত পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ। আমাদের সারা পৃথিবীর মুসলমান ধর্মগুরু বলুন বলবো না মুসলমান, আমরা একটার উপরে জীবনযাপন করি। আমাদের আল্লাহ এক, নবী এক, আমাদের কোরআন এক, কাবা এক, আমাদের নীতি এক, এর উপরে আমার দাঁড়িয়ে আছে। সারা বিশ্বের মুসলিম অনুসরণ করে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাকে অনুসরণ করে আমরা জীবনযাপন করি। ফুরফুরা শরীফ শুধু বেড়াবার জায়গা নয়, এটা কোনো মেলা নয়। এখানে মানুষ আসলো, এটা বেড়ালো, এখানে বড় বড় শহীদানদের মাজার আছে, মহাপুরুষদের মাজার আছে, পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহর মাজার আছে, এখানে সে মাজার জিয়ারত করল, এসে ও অসুস্থ আছে দ্রুত আবির নিল। এই জন্য ফুরফুরা শরীফ দেয়, ফুরফুরা শরীফ হচ্ছে এলমে জাহিরি আর এলমে বাতিনি দুটো শিক্ষার একটা জায়গা। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ এলমে জাহিরি শিক্ষা দিতে, জাহিরিটা কি, উনি এখানে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন উচ্চ মাধ্যমিক, উনি এখানে স্কুল প্রতিষ্ঠিত করেছেন উচ্চ মাধ্যমিক, উনি এখানে খারিজি মাদ্রাসা করেছেন, কোরআনিয়া মাদ্রাসা করেছেন। একটা বাবার চারটে ছেলে, একজনের ইচ্ছে হচ্ছে আমার ছেলেকে ধর্ম শিক্ষাটা দেবে, তার জন্য মাদ্রাসা আছে, আর একটা ছেলেকে আমি বাবার ইচ্ছে হচ্ছে আমি আমার ছেলেকে ডাক্তার করব, ইঞ্জিনিয়ার করব, আইপিএস করব, আইএস করব, তার জন্য যে শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য স্কুলগুলো প্রতিষ্ঠিত করেছে। মানে একটা মুসলমান ইসলাম ধর্ম জন্মগ্রহণ করেছে বলে তাকে শুধুমাত্র ধর্ম শিক্ষাটা করতে হবে, এটা ঠিক তাকে জ্ঞান অর্জন করতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও শিক্ষা অর্জন করো, শিক্ষা অর্জন করতে যদি চীন দেশে যেতে হয় তাও যাও, শিক্ষা অর্জন করো। ঠিক আমরা তাদের অনুসরণ করে শিক্ষার দিকে ছেলে মেয়েরা আগে যাচ্ছে, সারা পৃথিবীর মানুষ। কিন্তু মনে রাখতে হবে ধর্ম শিক্ষাকে বাদ দিয়ে কোনো শিক্ষা হতে পারে না। আজকে সারা পৃথিবীতে অরাজকতা, মারামারি, কাটাকাটি, হানাহানি ভারতবর্ষে, বাংলায় কেন, কিসের জন্য কেন হবে, কিসের জন্য হবে, সেটা হওয়া উচিত নয়। হচ্ছে তার একটা কারণ আছে, প্রত্যেক ধর্মের মানুষ যদি আজকে না নিজেদের ধর্মগ্রহণগুলো পড়তো না, তা আমার বিশ্বাস তাহলে মারামারি কাটাকাটি হানাহানি আর ভেদাভেদের সৃষ্টি হতো। আমরা কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফের মধ্যে আমাদের পেয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত শান্তির বার্তা দিয়ে আছে, শান্তির বাণী দিয়ে আছে, একে অপরকে ভালোবাসার কথা বলা হয়েছে, এক ধর্মের মানুষ আর ধর্মের মানুষকে ভালোবাসার কথা বলা হয়েছে, শ্রদ্ধা করার কথা বলা হয়েছে,
ঠিক আপনি বাইবেলটা পড়ুন, আপনি গীতাটা পড়ুন, আপনি মহাভারত পড়ুন, প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থের মধ্যে সৎ শিক্ষার কথা বলা হয়েছে। দুঃখের বিষয় আমরা আমাদের ছেলে মেয়েদের ধর্ম শিক্ষাটা বাদ দিয়ে কম্পিটিশন ডাক্তার করব, ইঞ্জিনিয়ার করব, বৈজ্ঞানিক করব, উকিল করব, জজ করব, জিনার শিক্ষা শিক্ষিত করছে, এ তো ইসলামের কোনো বাধা নেই, কোনো ধর্মের বাধা নেই। প্রত্যেকটা ধর্মে ধর্মগুরুরা যদি তাদের ধর্ম শিক্ষাটা ছোটবেলা থেকে মুসলমান হিন্দু খ্রিস্টান তাদের ধর্ম শিক্ষাটাই তাদের মাথায় ঢোকাত, তারা আমার মনে হয় এই দাঙ্গা মারামারি কাটাকাটি হানাহানি কত। আমার একটা নাতি আছে 4 বছর বয়স, সে 3 বছর বয়স থেকে ধর্ম শিখে করছে, 3 বছর বয়স থেকে তাকে কোয়াল পড়তে বলে পড়তে বলবে, বাথরুমে যেতে গেলে আমাদের একটা আরবিতে একটা দোয়া পড়তে পড়তে পারবে, আমাদের আজানের পর একটা দোয়া পড়তে হয় পড়তে পারবে, খাবার সময় একটা দোয়া পড়তে হয় পড়তে পারবে। আবার ওই নাতিটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে, আমার ওই বাচ্চা শিশুটা যখন বড় হবে সে মানুষকে কিভাবে ভালোবাসতে হবে, অন্য ধরনের মানুষকে কিভাবে ভালোবাসতে হবে, সে 3 বছর বেড়াতে জ্ঞান অর্জন করছে। তাহলে আমাদের মধ্যে এই এখানেই জানতে চাইবে ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, তিনি জীবনে বহু পরিশ্রম করেছেন এলমে জাহিরি এবং বাতিল আধ্যাত্মিক শিক্ষা মানুষের মধ্যে প্রয়োগ করেছে, দিয়েছে জিয়ার শিক্ষা মানুষের মধ্যে দিয়েছে। এবং আজকে তো আমরা গাড়ি করে ঘুরছি, প্লেনে করে ঘুরছি, ট্রেনে করে ঘুরছি, ও কত কষ্ট করেছে মানুষকে সুবার্তা ভালো বার্তা দেওয়ার জন্য সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে বেরিয়েছে। উনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ঠিক যোগ্য বাবার যোগ্য সন্তান ওনার 5টা, বড় হুজুর, মেজে হুজুর, সেজে হুজুর, ন হুজুর, ছোট হুজুর বলে পড়েছিল। ঠিক তারা ঠিক এইভাবেই জীবনযাপন করেছে, দিন প্রচার করেছে। ওনার 5 ছেলে গত হওয়ার পরে, ইন্তেকালের পরে, তারপরে দায়িত্বটা আমাদের উপর আছে, তাদের মতন আমরা হতে পারবো না, হতে পারবো না। আমরা চেষ্টা করব, আমাদের ভুলটা কোথায় জানেন, অধিকাংশ মানুষ পরের ভুল ধরে, আমরা এখানে জিরো, এই জায়গায় আমরা জিরো, অধিকাংশ মানুষ আমরা পরের ভুল ধরে। প্রত্যেকটা মানুষ যদি নিজের ভুলটা আগে ধরত না, আমরা মানুষও অনেক 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 উঁচুতে উঠতাম। ফুরফুরা শরীফে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ আছে, এখানে এসে দোয়া আছে, আপনাদের ভাষা বলে আশীর্বাদ, আশীর্বাদ চাইতে আছে, দোয়া চাইতে আছে, প্রার্থনা করতে আছে। কিন্তু সারা ভারতবর্ষ অনেক পীর সালের বাড়ি যাবেন, অনেক ধর্মগুরু বাড়ি যাবেন, অনেক মাজারে যাবেন, তার সঙ্গে ফুলপ্রসিকে এক করা যাবে না। কারণ আমাদের মাজার শরীফে যাবেন, গিয়ে দেখবেন সমাধি আছে, এছাড়া তুমি দেখতে পাবেন না। ওখানে মাজারের ভেতর পয়সার জন্য এই পয়সার জন্য বাক্স বসানো নেই, ওখানে কবরের ফুল দেওয়াও নেই, চাঁদ চড়ানো নেই, কাওয়ালি নেই,
ওখানে যাও, কোরআন পাঠ করো, দরুদ শরীফ পড়ো, কালমা শরীফ পড়ো, দুটো হাত তুলে মালিকের কাছে প্রার্থনা করো। ওনার কাছে নেই, জানার কাছে, যারা সমাধির সামনে দাঁড়িয়ে আছে তাঁর কাছে চাওয়া যাবে না। আমাদের ইসলামের হুকুম চাইতে হবে তালার কাছে। তা আমরা চাই ইনার ওসিলা দিয়ে। ওসিলা মিন্স, ওসিলাটা কি ভাইয়া? আল্লাহ আপনি আমাকে কতটা ভালোবাসা জানেন, আপনি ইনাকে তো ভালোবাসেন আমার জানেন, তার জন্য আপনি ইনাকে এত সময় দিলেন। ইনার ওসিলা হযরত মুহাম্মদ ওসিলা, আমরা ওসিলা দিয়ে দোয়া দেওয়া হবে। আজকে তো আপনি এমন একটা জায়গায় বসে রয়েছেন, কিন্তু আপনি যে বললেন কিছুক্ষণ আগে বলছিলেন যে ডাক্তার ইঞ্জিনিয়ার করার জন্য শুনছে, তো প্রত্যেকের জীবনে তো একটা লড়াইয়ের অধ্যায় থেকে থাকে। আমরা আজকে সেটা একটু জানার চেষ্টা করব। আজকে এইরকমভাবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন, কিন্তু এই জায়গাটা তো একদিনে পাননি, ছোট থেকে বড় হয়েছেন, দীর্ঘ ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আজকে এই জায়গায় আসছেন। সেই ঘাত প্রতিঘাতের গল্পটা যদি আমাদের একটু বলেন। আমি আমার ছোটবেলায় কথা যদি জানতে চান, আমি ছোটবেলা থেকে আমি পড়ার দুটো জিনিস আমার ছিল। আমি খুব জেদি ছিলাম, আর যে ভাষায় বলে বদমাইশ, বদমাইশ টাইপের ছিলাম। আমার জীবনটা গড়েছে, আমি সত্যি আপনি আপনাকে বলছি, আপনারা কেউ বিশ্বাসই করবেন না। আমার আব্বা উনি একটা বড় ধর্মগুরু, আমাদের একদিন খাওয়া হতো, একদিন খাওয়া হতো না, কথাটা যদি বলি কেউ বিশ্বাস করবে না। আমরা সুখিয়ে থাকতাম, আমি আমার কথা বলছি সুখিয়ে থাকতাম, এবং ভাত তো হতো না, দুটো করে রুটি, আবার একবেলা হতো একবেলা হতো না। আমাদের পাশের পাড়ায় যারা রান্না করতো, ভাত রান্না করতো, আমার আব্বা আম্মা যাতে না বুঝতে না পারে, আমার মুখিয়ে প্লেট দিয়ে চলে যেতাম। তারা ভাত, তার ভাতের যে ওকে আপনার ভাষা কি বলবো, আমাদের বলে ফ্যান বলে, আসাম বলে, আমরা মুখিয়ে নিয়ে নুন দিয়ে খেতাম। আমার আব্বা যান ছোট হুজুর পীর রহমতুল্লাহ, উনি খুব কষ্ট করে আমাদের মানুষ করেছেন, কিন্তু উনি আমাদের হাত পাততে শিখাই দেন, তার কাছে হাত পাততে শিখাই দেন। আমরা খুব কষ্ট করে মানুষ করেছি, আমার মধ্যে একটা জেদ থাকে জানেন, আমি খুব খেলাধুলা করতাম, আমি ভলিবল খেলতাম, আমি বেঙ্গল খেলেছি, আমি কলকাতা ফেডারেশন মাঠে যে খেলেছি, আমি ডিস্ট্রিক্ট খেলেছি, আমি 26 কিলোমিটার দৌড়েছি, এবং ঘুম থেকে উঠে ড্রেস পরবো, কেডস পরবো, এটা টাইম লাগবে, ওই জন্য ঘুমাবার সময় ড্রেস পরে কেডস পরে ঘুমিয়ে থাকতাম, টাইমটা হতো ছুটতাম। প্রতিদিন 26 কিলোমিটার দৌড়েছি, আর 26 কিলোমিটার কম্পিটিশনে নাম দিয়েছি, 72 জনের মধ্যে আমি 10 নম্বর হয়েছিলাম। আমার আব্বা যান, আমাদের মানুষ মরে গেলে যে কবর খুঁড়তে হয় না, কবর খুঁড়ে একটা শ্রেণীর লোক আছে, তারা যদি বয়কট করে, আমাদের কবর খোঁড়া শিখিয়ে দিয়ে গেছে। আমি কচু চাষ করেছি, মজার হয়ে যাচ্ছে, যখন কচু চাষ করবো আমার আব্বার কাছ থেকে পয়া ধার দিতাম। পড়াশোনার প্রতি আমার একটা অনীহা ছিল, মানে হুজুর আমার আব্বা যান যেখানে মাদ্রাসা দেখে আসতো, 6 মাস থাকতো, বেরিয়ে চলে আসতো, লাস্টে উনি আর পারলেন না, উনি তো ধর্ম প্রচার করতেন। উনি তখন আমার আম্মা যানকে বললেন, ওর পড়াশোনার বইগুলো কোথাও, ব্যাগ কোথাও, বলে আছে, বলে ওকে ওই বইগুলো আমার গায়ে কোথাও। আমার শেষ জীবনে আমার স্কুল হচ্ছে লাল মাস্টার গাড়ি, যদি কেউ জিজ্ঞাসা করলে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েছেন,
কোন স্কুলে পড়েছেন? আমার শেষ জীবনে আমার স্কুল হচ্ছে ল্যান্ডমাস্টার গাড়ি, আর আমার শিক্ষক হচ্ছে আমার আব্বা যাবে। কারণ ধরেন এখান থেকে যাবে চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, তা আমাকে উনি গাড়ি তুলে দিতে দিই, মানে আমার মাসে ভর্তি করে ছ মাস, এক বছর, দু বছর পরে চলে আসতে হবে। মানে এক জায়গায় তখন লাস্টে উনি খুব রাগি ছিল। তো গাড়িতে বসতাম, গাড়ির মাঝখানে একটা আলো ছিল, আলোটা জ্বালিয়ে দিয়ে আমি সারা রাস্তা পড়তাম। আজকে উনি যে প্রত্যেকটা বাপ, প্রত্যেকটা বলা ভুল হবে, আবার অনেক বাপ তাদের ছেলেদের জন্য চিন্তা করে। তা আমি তো বাঁচবো কতদিন, আমার পড়াবার ছেলেটা কি করবে, ছেলের ভবিষ্যৎ যদি খেয়াল করে কেউ, কোনো বাপ তার ছেলের জন্য দু বিঘে জমি কিনে রেখে দিয়ে যায়, একটা বড় অট্টলিকা করে দিয়ে যায়, কিছু ব্যাংকের টাকা নিয়ে যায়। আমার আব্বা হুজুর, মানে আমার আব্বা জান, আমার আব্বা জানের একশো বিঘে ওপরে জমি ছিল। জমিগুলো বুঝতে পারছেন একশো বিঘের ওপরে ছিল, মানে আমার তো কষ্ট হওয়া উচিত নয়। উনি জমি বেশিরভাগ ধর্মের জায়গায় দিয়েছেন, মাদ্রাসা মসজিদ, মাদ্রাসা মসজিদ উনি দান করেছেন। আমার ভাগে এক বিঘে জমি পড়েছে, সেইটা আমার নাই, সেটাও নাই। তো উনি অসুস্থ হয়ে পড়লেন, সুগারের রোগীতে গ্যাঙ্গিন হয়ে গেছিল, উনি এগারো দিন বিছানায় পড়েছিল। যেদিন উনি ইন্তেকাল করবেন, দুনিয়া থেকে পর্দা নেবেন, তার আগের দিনে আমার ভাই, বোন, দাদা আমাদের ডাকলেন, ডেকে কত বড় মহাপুরুষ উনি বললেন, দেখো আমি তোমাদের আব্বা জান, স্ত্রীতে বলছেন আমি তোমার স্বামী, আমার ব্যবহারে যদি কেউ কষ্ট দুঃখ পাও আমাকে ক্ষমা করো, মাফ করে দিও। তো বাপ করে যতটা দিবার দরকার হয়তো তোমাদের দিতে পারেনি, মনের মতন হয়নি। উনি মানে পর্দার এবার একদিন আগের হচ্ছে, উনি দুটো হাত তুলে আশীর্বাদ করেছিলেন, দোয়া করেছিলেন, আমি দোয়া করছি, আমি দোয়া করছি তোমাদের পাশে কেউ থাকবেন না, তবু মালিক আল্লাহ যেন তোমাদের পাশে থাকে। একশো বিঘে নয়, এক কোটি বিঘে থাকলেও যে পাওয়ার ক্ষমতা তার চেয়ে বেশি পেয়েছি বলে মনে হয়। আমি এই জায়গায় আসলাম কি করে এটা আমি নিজে জানি না, বিশ্বাস করব না। আমি একটা জিনিস জানি, ধর্ম শিক্ষা করেছি, আমার আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ আমাকে খুশি করব, আমি আল্লাহ তাকে খুশি করব, যে আমার হয়ে যাবে আমি তার হয়ে যাব। এবং আমার আল্লাহ বলেছেন, সৃষ্টিকর্তা বলেছেন, যে আমার হয়ে যায় সারা মখলুক তার গোলাম হয়ে যায়, সৃষ্টি তার গোলাম হয়ে যায়। আজকে আমি অন্যের বিচারটা করার আগে আগে নিজের বিচারটা করি। এই যে আমি বসে কথা বলছি, আমার মাথায় সাদা টুপি আছে, জামা আছে সাদা, পরনের লুঙ্গি আছে, এই শিষ্যরা সব বসে আছে, মহিলা বসে আছে, এরা মনে করছে কত সৎ ব্যক্তি, কত ভালো ব্যক্তি, আমি যে কতটা সৎ এরা কেউ জানে না। বাইরে থেকে আমাকে দেখছে খুব ভালো, আমি যে কতটা সৎ সেটা নিজে নিজেকে জিজ্ঞাসা করতে হবে। আমি নিজে নিজেকে জিজ্ঞাসা করে জীবনযাপন করি, আমি আমার জীবনে বিশ্বাস করবেন কি জানি না, আমি পিছুতে শিখি, আমার
আমি সবসময় আগিয়ে যেতে শিখেছি। একটা আগুনে যদি আগুন জ্বালানো হয় কিন্তু ওই দিকে গিয়ে আমি কোনো প্রাইজ পাই, আমি আগুনকে ভয় করে দিই, আমি লাফিয়ে দিয়ে প্রাইজটা নিতে যাই। যদি একটা মানুষ পানিতে পড়ে গেছে, জলে পড়ে গেছে, ইসলামের শিক্ষা অনুযায়ী আমি ওই মানুষটা হিন্দু না মুসলমান না খ্রিস্টান কি আমি দেখি না, আমার কাজ হচ্ছে ঝাঁপ মেরে মানুষটা শুধু মানুষ নয়, আমি আমার জীবনে ঘটেছে, আমি রাস্তা থেকে গাড়ি নিয়ে যাচ্ছি, মোটরসাইকেলে যাচ্ছি, সাইকেলে যাচ্ছি, দেখি একটা কুকুর পানিতে পড়ে গেছে, সে বেচারা লাফালাফি করছে, বিশ্বাস করবেন জানি না, আমি গাড়ি দাঁড় করে দিই, সাইকেল দাঁড় করে দিই, আমি নেমে পড়েছি, আমি কুকুরটাকে পার করে দিচ্ছি, আমি গোসল করতে পারি, আপনাদের ভাষা বলে চান করতে, তখন তো ওইসব ছিল না, কুকুর চান করতে হবে, গোসল করতে হবে, দেখি দূরের দিকে দেখি পিঁপড়ে পড়ে আছে, লড়াচড়া করছে, আবার আমি সাথে সাথে গিয়ে ওই থেকে আলোকের হাতের মধ্যে নিয়ে এসে পার করে দিচ্ছি, এবং আমার মধ্যে জেদ জেদে বলছি আমি মিথ্যা বলাকে ঘৃণা করি, মিথ্যা বলতে খুব ঘৃণা করি, আর যারা মিথ্যা বলে তাদেরও ঘৃণা করি, আমাকে আল্লাহ মাফ করে, আমার সঙ্গে এরকম দু একজন মিথ্যা বলেছে, তার কাছ থেকে আমি একদম আমার নিজের সম্পর্ক আছে, তার সঙ্গে 13 বছর, তার সঙ্গে 12 বছর সম্পর্ক থাকে, আলাদা কারণ মিথ্যা বলেছিল। আর একটা হচ্ছে মানুষের কাছে পৌঁছাবে, দেখেন কাগজের ফুল বেরিয়েছে, কাগজের ফুল এক জায়গায় বড় সুন্দর রাখা হলো, একটা অরিজিনাল ফুল রাখা হলো, অরিজিনাল ফুলটা সরিয়ে দিয়ে দিয়ে কাগজের ফুলটা রেখে দেয় না, মানুষ আসবে অরিজিনাল ফুল মনে করে, সে মানুষ এসে দেখবে কাগজের ফুল, এই ঢুকা হয়ে গেল, সে কিন্তু দ্বিতীয়বারে যদি দেখে সে ভালো তাহলে দেখার চেষ্টা করবে, দেখার চেষ্টা করবে একটু অরিজিনাল না কাগজের ফুল, ফুরফুরা শরীফ 100 বছরের ওপরে আজকের দিনে, আজকে কথা বলছেন আজকের দিনে হাজার হাজার মানুষ ফুরফুরা শরীফ, যদি ফুরফুরা শরীফ ভণ্ড হতো, 2 নম্বর হতো, ধান্দা হতো, তাহলে হাজার হাজার মানুষ কিন্তু ফুরফুরা শরীফ আসতো। এইখানে একটা কথা জানতে চাইবো, আপনি কিছুক্ষণ আগেই বললেন যে ছোটবেলায় মানে কার্যত একদিন না খেয়ে দিন কাটাতে হয়েছে, আজকে এতগুলো বছর পর আপনি যখন এই জায়গায় আছেন এবং গোটা পূর্ব ভারত থেকে শুরু করে বিহার, উড়িষ্যা, আসাম এবং এমনকি প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে শুরু করে আরও বিভিন্ন জায়গা থেকে যারা ধর্মপ্রাণ মুসলমানরা, শুধু মুসলমান বলা ভুল, মানে যারা ধর্মপ্রাণ মানুষ, বিভিন্ন ধর্মের যারা ধর্মকে ভালোবাসে, তারা তো এখানে আসছে, নাস্তিকরাও আসে, তো সেই জায়গা আপনি সেই জায়গা থেকে যখন মানে না খাওয়া অবস্থায় ছিলেন, আজকে তারা তাদের নয়নের মনি আপনি আপনার এই ফুরফুরা শরীফে আসছেন, আপনার থেকে উপদেশ নিচ্ছেন, আপনার থেকে শিক্ষা নিয়ে যাচ্ছেন, সেই অনুভবটা কেমন হয়, মানে সেই ছোটবেলার না খাওয়ার পেটের জ্বালা আজকে মানুষকে শিক্ষা দেওয়ার একটা, দেখেন কতটা পার্থক্য হয়ে যাবে, ধনী থেকে গরিব হওয়া না খুব জ্বালা, জানেন খুব যন্ত্রণা, একটা বড় লোক আছে ধনী আছে সে তাতে গরিব হওয়া বহুত যন্ত্রণা, আর গরিব থেকে গরিব হওয়া খুব যন্ত্রণা নেই, আমার যন্ত্রণার কিছু নেই, তা আমি আমার যে যন্ত্রণা আমি পেয়েছি ছোটবেলায়, তা আমি আমার দ্বারা চেষ্টা করি আমার মতন অন্য গরিবরা কষ্ট না পায়, আমি সেইভাবে জীবনযাপন করি।
এই জায়গায় আপনার অনুভবটা কেমন হয় তখন যখন আজকে এত মানুষ আসছে আপনার কাছে? এই এই কথা যখন অনুভব নয়, আমাকে এই কথা মনে পড়লে আমাকে আল্লাহকে সেজদা দিতে সবসময় মনে পড়ে, তার কাছে মাথা ধরতে করতে সবসময় ইচ্ছে করে। কেন আজকে আপনি কখনো মানে বুঝতে পারবেন না, দাঁতের যন্ত্রণা আপনি অনুভব করতে পারবেন না। আপনার দাঁত যন্ত্রণা না করলে, আমার দাঁত যন্ত্রণা করেছে, আর যখন একজন দাঁত যন্ত্রণা করবে না, যাদের দাঁত যন্ত্রণা করে না তারা বুঝতে, আমি মানে বুঝতে পারি আমার করেছে। তো গরিবের জ্বালাটা গরিবরাই বুঝতে পারবে। আমি একটা ফাউন্ডেশন চালাচ্ছি, মুজাদ্দিদিয়া অনাথ ফাউন্ডেশন, 400 উপরে শাখা আছে। আমরা জানি, আমি তোমার দিকে জানি, যাদের দিবার ক্ষমতা আছে তাদের কাছে মানে বড়লোকগুরু গরিবগুরুকে কত তাচ্ছিল্য করে। একজন কন্যাদায় পড়েছে, একটা বড়লোকের কাছে আসলো, সে দেবে মাত্র 500 টাকা, তাকে বলে কালকে, তার কথা মতো কালকে এসেছে, তুই এখনই চলেনি, এই তো বেরিয়ে পড়েছি আমি সন্ধ্যেবেলায়, দেবে 500 টাকা, কত কেরামতি কত অভিনয় করে দেবে। বড় লোকরা দান করে না আমি বলবো না, কিন্তু আমি ধনীদের চেয়ে সবচেয়ে আমার কাছে মিজরিটি মাসবি গ্যারান্টি মনটা সবচেয়ে হচ্ছে যারা গরিব, যারা মধ্যবিত্ত, তাদের মনটা খুব সুন্দর। 10 টাকা 10 টাকায় দিয়ে দেবে, কেন জ্বালা বোঝে তো, যন্ত্রণা বোঝে তো। আর ও যে ধনী লোকটা আমি লোকটা কাছে ও তো দিল না, এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই যে কত কষ্ট পাবে সেটাও জানবে কি করে, সে বুঝবে কি করে। আমার কাছে যখন আসবে আমি সঙ্গে সঙ্গে দেবো, কারণ যন্ত্রণা বুঝে, এতক্ষণ যন্ত্রণা সহ্য করতে পারবে না, যে যন্ত্রণা আমার হয়েছে। আমার যে এই অনাথ ফাউন্ডেশন চলছে, আমার ছোট্ট অবাক হবে আপনি, আমার সকলও মানুষের জন্য একটা অ্যাম্বুলেন্স কিনবো, মানুষের জন্য। আমার মনটা খুব খুব কঠিন, খুব কঠিন আর খুব লড়ো। আমি ছোটবেলায় সাইকেল চালাচ্ছি, একটা পিঁপড়ে আছে, সেই পিঁপড়ে আমাদের বলে আমাদের ওখানে বলে যে কামড়ায় যে পিঁপড়ে, কি পিঁপড়ে বলে না, যে পিঁপড়ে বলে লাইন দিয়ে যায়, লাইন দিয়ে যায়। আমি এক জায়গা থেকে আসছি, ওই লাইন দিয়ে রাস্তার উপর দিয়ে যাচ্ছে, আমি সাইকেলে চলে গেছি, দেখি পিঁপড়ে লাইন, আমি সঙ্গে সঙ্গে সাইকেলে দাঁড় করে দিচ্ছি, দেখি দুটো পিঁপড়ে মরে গেছে। আপনি বিশ্বাস করুন, মালিকের নামে আল্লাহ নামে সমস্ত বলছি, আমি সাইকেলে রেখে খুব কাঁদছিলাম। তখন আমার বয়স হবে 10-12 বছর, আমি কাঁদছি, আমার জন্য দুটো পিঁপড়ে, আমি যে আগে জানতাম, আমি এত নরম আর খুব খুব জেদি। যদি একজন অন্যায় করছে, সে যদি বললে অন্যায় করি না, আমি যতক্ষণ পর্যন্ত সে অন্যায়টা করছে প্রমাণ না করতে পারে ততক্ষণ আমার আমি শান্তি পাই না। এই ধরনের একটা জিনিস আমাকে একদিকে হৃদয় লরমটা আমাকে দাঁড় করে রেখেছে, আমার যে মনটা যে লরম এটা কিন্তু আমাকে একটা জায়গায় স্থির রেখে দিয়েছে, আর আমি যে জেদি এই জেদিটা কিন্তু আমাকে আগে দিয়েছে, এই লয়টা আগে দিয়েছে। এই যে বলছিলাম না, মানুষের জন্য, মুসলমানদের জন্য ভাব, আমি শুধু মুসলমানদের জন্য ভাবি না, আর আপনাকে বলছি সবাই সামনে আছে, বহুত লোক আছে, সবাইকে সামনে রেখে আমি আল্লাহ শপথ করে বলছি আমি শুধুমাত্র মুসলমানদের জন্য ভাববো না। কারণ যদি কোনো মানুষ, আমি তহাসির দিকে শুধু আমি যদি মুসলমানদের জন্য ভাবি, আমি মুসলমান নই, আমি যদি শুধুমাত্র মুসলমানদের জন্য ভাবি আমি মুসলমান নই, আমাকে মানুষের জন্য ভাবতে হবে, তবে হ্যাঁ নিজের জন্য ভাবতে হবে। আজকে সারা বাংলায় তহাসির দিকে বলে একটা আওয়াজ, আপনি জানেন তহাসির দিকে বলে আচ্ছা আচ্ছা রাজনীতির নেতা নেত্রী ভয় থত্ত করে কাঁপবে। আমাদের একজন প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবা ছিলেন, তার নাম ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যে রাস্তাতে যেতেন ওই রাস্তাতে শয়তান হাঁটতো না। আর আমি পশ্চিমবাংলায় এখন যে জায়গায় যাচ্ছি, আমি বিশ্বাস করুন
আপনি বিশ্বাস করেন, কালকে খবর বলছি এই এলাকার যারা রাজনীতির নেতারা দু নম্বরই করে খায়, তারা ভয় কাঁপে এবং তারা চেষ্টা করে এনাকে যাতে এই জায়গায় না আসে সেভাবে কীভাবে ব্যবস্থা করা যায় এটা চেষ্টা করে। এখানে একটা ছোট্ট কিছু জানতে চাইবো, যে আপনি বললেন রাজনৈতিক প্রেক্ষাপট, আমরা জানি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আপনার কত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটা বলছি তো মানুষের জন্য একটা অ্যাম্বুলেন্স কিনতে গিয়েছিলাম, তো অনাথ ফাউন্ডেশন আমি 2000 সালে প্রতিষ্ঠিত করেছি। আমার অনাথ ফাউন্ডেশন দুটো দুজন দিকে লক্ষ্য করে গেছি, একটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঈমান মানুষের জন্য কাজ করেছেন করতে বলেছেন তাঁর কথাটা মাথায় রেখে, আর একটা হচ্ছে আমাদের মাদার টেরিজা। মাদার টেরিজার আমি কিছু কাজ দেখেছি, সেই কাজটা কিন্তু ওনার কাজটা আমাকে টেনে নিয়ে গেছে মানুষের জন্য। আর হযরত মুহাম্মদ সাল্লাম কোনো কথাই হবে না, আমার ঈমান কোনো কথাই হবে না। আমি 2000 সালে পূজার দিয়ে অনাথ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করি, মাত্র আমার পড়েছে মাত্র 5000 টাকা, নেই বললাম মানুষের সেবা করার জন্য নেই বললাম। আমি কিছু পয়সা জোগাড় করে অ্যাম্বুলেন্স কিনতে গিয়েছিলাম সরু, তা বিশ্বাস করবেন আমাকে অ্যাম্বুলেন্সে যখন কত পয়সা নিয়ে এসেছি, আমি এই নিয়ে এসেছি তা আমাকে নিয়েছি আচ্ছিল ঠেলা মারলো হতো এইভাবে করেছিল না না এই এত বল আমি বেরিয়ে যাচ্ছি কিন্তু আমার চোখে গোনায় পানি ছিল। বাড়ি আসলাম, এসে আমার স্ত্রীর হাতের দিকে তাকাচ্ছে, ওর স্ত্রীর হাতের দিকে দেখতে তাকাচ্ছে, নিজের মনকে জিজ্ঞাসা করছি বলবো না বলবো না বলবো না বলবো না, নিজের মন আমার মনে আমাকে বলে তুই তোর জন্য বলিস বলবি না মানুষের জন্য বলি, তাতে অসুবিধা কি আছে? আমার স্ত্রীকে বললাম তোর হাতের বালা দুটো দেবে আমাকে কেন, একটা অ্যাম্বুলেন্স কিনতে গিয়েছিলাম পয়সা কম করেছে। সেখানে কোনো কথা না বলে হাতের বালা দুটো খুলে দিয়েছিল, আমি তাড়াতাড়ি করে বিক্রি করেছি, তারপর দিনে গিয়ে কত অ্যাম্বুলেন্স করেছিলাম, খুব কষ্ট পেয়েছি খুব। আজকে আমি এত মানে কি বলবো এত খুশি বলে বোঝা যাবে না, 88টা অ্যাম্বুলেন্স আমি এখন কিনে কিনেছি, 88টা অ্যাম্বুলেন্স কিনে মানুষের সেবার জন্য আমি যাচ্ছি। এই যে জেদ বললাম ওই ঠাড়া মারলো হতো যদি আমার স্ত্রী না বলতো, যদি না বলতো বলবে না না বলতো, আমার একটা জেদ ছিল, আমার 1 বিঘে জমি আমার আব্বার দিকে ছিল না, আমি বিক্রি করতাম, আমি এই জেদে এই জায়গায় এসেছি। রাজনীতি কথা কি বলছেন? নারী দিয়ে কোনো বেঈমানের শিকার হয়েছেন কখনো কোনো জায়গায়? ঘটনা শেয়ার করেন মানুষের জন্য এবং করতে গিয়ে মানে, এবং সেটা রাজনৈতিক প্রেক্ষাপটেই হোক আমি জানতে চাইব। হ্যাঁ দারুণ কথা বলেছেন, আপনি তো মানুষের জন্য ভাবছেন কিন্তু আপনি কোন, আমি অনেক মুসলমান কি বলে জানেন তো, অনেক মুসলিমরা বলে ধর্মগুরুরা রাজনীতির কথা ধর্মের জায়গায় বলবে কেন, স্টেজে বলবে কেন, ধর্মগুরু ধর্মগুরু ধর্ম নিয়ে কথা বলবে, ওই যারা বলে ওরা খুব মূর্খ জানেন তো, খুব অজ্ঞ। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে না রাজনীতি, মানে রাজনীতি কি জিনিস এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। শুনে রাজনীতি করতে হবে, এক জায়গায় একটা জেলায় শুধু মদের কারবার চলছে, মদের কারবার মদ, সেখানে আমি ধর্মগুরু গিয়ে সারা জেলার মদটাকে বন্ধ করতে পারবো না, সেখানে আমাকে রাজনীতি করতে হবে, রাজনীতির দ্বারাই আমাকে ওইটাকে বন্ধ করতে হবে। আপনি দেখেন খারাপ লেবেন না, অনেক
মহিলারা রাস্তায় লাইনে দাঁড়িয়ে আছে, কলকাতায় বলুন পশ্চিম বাংলা এখানে টুপি মাথায় দিয়ে আর দাঁড়িয়ে রেখে ওই হাতে তসবি দিয়ে তাদের ঘরে ওই জায়গা থেকে বের করে আসতে পারবো না, ওই জায়গা থেকে বের করে আসতে পারবো না। এখানে আমাদের রাজনীতির জায়গায় পৌঁছে দেবে আইনের মারফত আমাকে বন্ধ করতে হবে, সুদ সুদ থেকে আমরা বন্ধ করতে পারবো না ধর্ম দিয়ে। আমার মুসলমান ভাই দিদি বলি সুদ খাওয়া হারাম সবাই জানে, ওদের বন্ধ করছে খেয়ে যাচ্ছে। আমি যদি রাজনীতির জায়গায় যেতাম আমি সেই ক্ষমতা প্রয়োগ করে আমি সুদ থেকে বন্ধ করতাম। রাজনীতি তো ইসলামের কোনো বারণ নেই, নিষেধ নেই, তাই কোনো জায়গায়। হ্যাঁ, মানে এই রাজনীতির কাজ করতে গিয়েই বেইমানের শিকার বা ঠকেছেন। আমি এই রাজনীতির দিকে মানে গুরুত্ব দিতে পছন্দ এই বামফ্রন্টের পতনের একটা বড় রাস্তা আছে কিন্তু বামফ্রন্ট পতনের রাস্তা দেখে দিয়েছে বামফ্রন্ট লোকেরা, যেটা এদের এবার করবে বলে মনে হয় এই তৃণমূল করবে। কেন মনে হচ্ছে, কেন মনে হচ্ছে বলছি, হঠাৎ দেখি পাঁচ ছটা চ্যাংরা ছেলে খুব জল আটটা হবে চ্যাংরা ছেলে ঠিক 10:30 আমাদের মাদ্রাসার সামনে দাঁড়িয়ে স্কুলের বেশিরভাগ 90% মেয়েরা পড়তে আসে, সব মেয়েরা সব ছেলেরা দাঁড়িয়ে গেল, কি ব্যাপার না তোমরা বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও। আজ কেন বলে আজকে সরকার ছুটি ঘোষণা করেছে, কি একটা ব্যাপারে গোটা রাস্তার জ্যাম, মেয়েরা ছেলেরা বলে আমরা যাবো না আমরা স্কুলে ঢুকবো, আটটা ছেলে কিন্তু আমি ধরেছি, আটটা ছেলে কিন্তু রাজনীতি ওরা বামফ্রন্টের লোক সিপিএম এর লোক। তা আমি আস্তে আস্তে গেলাম, ওই সময় কিন্তু প্রধান কিন্তু আমার জামাইবাবু, জামাইবাবু বোঝেন আমার বোন তাকে দেওয়া হয়েছে, সে আমার বোনাই হয়ে প্রধান। আমি গেলাম তো সেখানে আমার মেয়েও সে মাসা আমার মেয়েও পড়তো বড় মেয়ে, আমি ওদের বললাম কি হয়েছে না বলে এই ব্যাপার, ঠিক আছে স্কুল খুলবে না বন্ধ থাকবে এদের রাস্তা দাঁড় করে দিয়েছি কেন খোল, ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েরা আছে আমি জোর করে খুলে দিয়েছিলাম না সব মেয়েরা হু সব ঢুকে গেছিল। ওনাকে ফোন করলো, ফোন করার পরে দুটো মানে ওদের চেয়ে হাই লেভেলের রাজনীতির নেতা তার সঙ্গে আমার জামাইবাবু বোনাই ছিল, আমার বোনাই ছিল প্রধান, তখন তো বিরাট ব্যাপার এসে খুব গরম দিচ্ছে। আমি আস্তে আস্তে গেলাম, আমি আমার জামাইবাবু দুলাভাই বলে এটা কি হচ্ছে রাস্তা দাঁড়া, তখন আমাকে আপনি চোখ মারেন আপনি চোখ মারেন, এখন আপনার সঙ্গে কোনো আত্মীয় তো নেই, আগে আমার পার্টি তারপর আপনার আত্মীয় সালা বলে ঘরে হবে ও তাই। তখন আমি শপথ দিয়ে ফেলেছিলাম তোর পার্টিকে আমি ধ্বংস করব, স্টার্টিং করলাম এটা অন্যায়, আবার যত অন্যায় করে অন্যায় বিরুদ্ধে কথা বলি বাংলায় ফার্স্ট স্টার্টিং। ঠিক ওদের যে রোগ বামফ্রন্টের যে রোগ সেই রোগটাই তৃণমূলে এসে গেছে, সিপিএম ওটা খেত এটা কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে আমাদের বিষয়ে অন্যদিকে অবশ্যই আপনি বলুন, ওটা খেত সিপিএম খেত এত সুন্দরভাবে খেত ওরটা বুঝতে পারত না, আর এরা আসার পরে এমন ভাবে খাচ্ছে মুখ মাই হয়ে যাচ্ছে আর বাচ্চা ছেলে বুঝতে পেরে যাচ্ছে ওর বুঝতে না। আরে আমরা দোষ দিচ্ছি বিজেপি আর এস এস এর, জানেন আমি ফকির সেজে আছি ভারতবর্ষের এমন একটা কোনো রাজ্য নেই যে রাজ্যে আমি যাইনি, নাম বলুন ভারতবর্ষের এমন কোনো রাজ্য নেই সেই রাজ্যে যাইনি, ভারতবর্ষের বাইরে সৌদি কাতার দুবাই দুহাই আবুধাবি চায়না কিছু বহু জায়গায় গেছি, কিন্তু আমি গর্ব করে বলি ভারতবর্ষের মধ্যে একটাই রাজ্য হচ্ছে হিন্দু মুসলমান শিখ ইসাই সম্প্রীতি রাজ্য ঐক্য রাজ্য ভ্রাতৃত্ব রাজ্য, সে রাজ্যটার নাম হচ্ছে বাংলা। এই বাংলার সম্প্রীতি রাজ্য হবার কারণ হচ্ছে এর অবদান মমতা ব্যানার্জির নয় বুদ্ধদেবের নয়,
অধীন নয়। বাংলা সাম্প্রতিক রাজ্য গড়েছে, এর অবদান হচ্ছে রামকৃষ্ণ। স্বামী বিবেকানন্দ, পুরফুরার পীর আবু বাকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহ, হযরত ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহ, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের বিনিময়ে সাম্প্রতিক রাজ্য। এই রাজ্যে আজকে আমাদের লজ্জা লাগে, লজ্জা লাগে। আমি যখন ছোট ছিলাম প্রাইমারি স্কুলে যেতাম, আমার বাড়ির সামনে একটা ছোট মাঠ আছে, প্লাস্টিকে বল খেলে খেলতে লাগতাম। আমার বন্ধু এহসান, আমার বন্ধু জালাল, আমার বন্ধু নাসিম, আমার বন্ধু কমল, আমার বন্ধু নির্মল, আমার বন্ধু বাবলু, এখনো সব বেঁচে আছে। আমরা একসঙ্গে খেলাধুলা করেছি, স্কুলে যে পড়াশোনা করেছি, এক ক্লাব আড্ডা মেরেছি। আর আজকে কিছু অসচ্চরিত্র রাজনীতির নেতা নেত্রী এসে এই উদ্দেশ্য দিয়ে আমাদের মুসলমানের মধ্যে ডিভাইড করতে হয়েছে, হিন্দু মুসলমানের মধ্যে। এটা হবে না, এটা হবে না। আমি আপনাকে বলছি, বাংলার মুসলমান নয়, হিন্দু নয়, বাংলার মানুষকে যারা ঠকাবে তারা শক্তি হবে। বামফ্রন্ট 34 বছর পতন হয়েছে, এর পতন হবে। এই সরকারের পতন অনিবার্য, এতে কোনো সন্দেহ নাই। এই সরকারের পতন হবে হবে হবে, এই জায়গায় বসে বলছি। তবে যদি এখন এরা শুধরে নেয়, তাহলে একটু লাস্টিং করবে, শুধরে নিতে পারে। আপনি মমতা ব্যানার্জির মাথার ঘুমটা দেখছেন? মমতা ব্যানার্জিকে কোনো স্টেজে ইনশাল্লাহ মাশাল্লাহ মারহাবা খুদা হাফেজ বলে দেখছেন? দেখবেন না। কারণ যখন করেছিল তখন ভোটের সময় ছিল, ভোট হয়ে গেছে। আমার অনেক দাবি, লড়াই। আচ্ছা বলুন তো, আপনি একটা হিন্দুর ছেলে, আমি একটা মুসলমানের ছেলে, আমাদের দুজনই মানুষ। আমি তোহাশের দিকে আমার বাড়িতে ভালো খাওয়া দাওয়া করবো, খাসির বিরিয়ানি খাবো, আর আমার পাশে একটা হিন্দু ভাই আছে, আর তারা শুকিয়ে থাকবে, তারা কাঁদবে তার ছেলেগুলো, এই খাওয়া দাওয়া শুদ্ধ হবে বলে মনে হয়? আমি বুঝেন না। আমাদের সরকার মুখে বলে, আমার সঙ্গে সরকারের খুব দুস্তি, আর খুব কুস্তি। আপনি দেখবেন সরকারের বিরুদ্ধে আমি এমন কোনো কথা আমি বলি নাই আর বলবো না, বলে যাবো। আবার কালকে দেখবেন শুধরে নেবার জন্য তাদের কাল দেবের পাশে বসে আছে, কোনো ধান্দার জন্য শুধরাবার জন্য বসে আছে। এই সরকারের কাছে আমাদের দাবি, আপনাদের ওই দুর্গাপুজো হলো, এই দুর্গাপুজোই আপনাদের দুর্গাপুজো 4 দিন, এই সরকার ছুটি ঘোষণা করেছে 13 দিন, কালী পুজো 1 দিন, 4 দিন ছুটি ঘোষণা করেছে, ছট পুজোর ছুটি, রথযাত্রার ছুটি, জামাইষষ্ঠীর ছুটি, শিব পুজোর ছুটি। আপনারা তারা বলবেন, আমার হিন্দু ভাইয়েরা বলবেন, আপনাদের কি গাত্র জ্বালা হচ্ছে নাকি, হিংসা হচ্ছে? এত নিচু, এত নিচে আমরা হইনি, আমরা মুসলমান এত নিচে যাই না, আমরা খুব খুশি, ওয়েলকাম। 4 দিনের মধ্যে 13 দিন ছুটি দিয়েছে, 1 দিনের মধ্যে 4 দিন আনন্দ করুক, ফুর্তি করুক। হিন্দু ভাইরা তাদের সুন্দরভাবে পর্বটাকে বানান, কিন্তু আমরা 1 মাস রোজা রাখার পরে আমাদের ঈদের 1 দিন ছুটি, 1 দিন। আমরা দাবি করেছি 2 দিন ছুটিতে পারা, একদিন আছে একদিন পাওয়ার জন্য। আমাদের পরব তিন দিন, গোপরাইট, আমাদের পরব তিন দিন, আমাদের পরবের ছুটি দেয় না 1 দিন। এই সরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, উনি তো তৃণমূলের মুখ্যমন্ত্রী নন, উনি সিপিএম, উনি তো হচ্ছে মানুষের মুখ্যমন্ত্রী, উনি হচ্ছে বাংলার অভিভাবক। বাংলার অভিভাবকের কাজ কি? প্রত্যেককে সমান চোখে দেখে। কিন্তু আজকে বাংলায় যে হিন্দু মুসলমানের যে একটা দূরত্ব, আশা করি বুঝে যাবে, একটু তৈরি হয়েছে। আমি এর জন্য বিজেপিকে যতটা দায়ী করবো, আর এস এস সিকে যতটা দায়ী করবো,
তার চেয়ে বেশি দায়ী করলো মমতা ব্যানার্জিকে। প্রশ্ন থাকবে কেন, আপনাদের প্রশ্ন থাকবে কেন, কিসের জন্য আমি তাকে দায়ী করছি? উনি এত সংখ্যালঘু, এত সংখ্যালঘু 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 করেছে, আমার হিন্দু ভাইয়েরা মনে করছে মুখ্যমন্ত্রী না মানে মুসলমানদের, যা করছে মুসলমানদের জন্য করছে, মুসলমানদের জন্য করছে, যা করছে শুধু মুসলমানদের জন্য করছে। আর আমরা যারা মুসলমান আছি আমরা অঙ্ক করে দেখছি জিরো, অঙ্ক করে দেখছি জিরো, মানে উনি যতটা গড় যায় ততটা বর্ষায় যায়। এখানেও একটা জেদ কাজ করেছে, এখানেও আমার একটা জেদ কাজ করেছে। কি জেদ? আমি বামপন্থ যখন অন্যায় করেছে তখন বলেছি, প্রতিবাদ করেছি, বামপন্থের অনেক মানুষ আমার সমালোচনা করেছে, আর তৃণমূলের লোকগুলো যার নেতা নেত্রী ছিল বলেছিল একটাই হুজুর পুরুষ আছে তার নাম তোহা হুজুর। আর আজকে এরা যে অন্যায় করছে এদের কথা যখন আমি বলতে যাচ্ছি, এরাও কিন্তু এখন আমার তোহা হুজুর একটাই হুজুর বলে দেয়, এরা তখন এরা আমার সমালোচনা করছে। এটা সমালোচনা কি কি দেওয়া যাবে, কি স্টাম্প মারা যাবে? তখন একটা নোট আছে, তোহা হুজুর উনি এখন বিজেপির একটুখানি ঘাঁসা হয়েছে। কত বড় মূর্খ, কত বড় মূর্খ, না হলে কথা বলতে পারে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা নিজেকে মুসলমান বলে দাবি করবে, যাদের গায়ে সত্যিকারের মুসলমানের রক্ত আছে, তারা কোনোদিনই বিজেপিকে ভোট দেবে না। অমুসলিম হিন্দু ভাইয়েরা যারা সত্যিকারের ধর্মকে ভালোবাসে, যাদের সত্যিকারের ধর্ম রক্ত আছে, তারা কোনোদিনই বিজেপিকে ভোট দেবে না। অতএব বিজেপি নয়, শুধু বললে ভুল হবে, সাম্প্রদায়িক শক্তিকে এই বাংলায় জায়গা দেবে না। এটা আমার লড়াই, এটা আমার লড়াই, আমি খুব জেদি, আমি একটা রিভলভার, ইললিগাল নয় লিগাল, একটা লাইসেন্স পেয়েছি। লাইসেন্সটা পেয়ে আমি গেছি লালবাজারে, ওখানে দোকান আছে, রিভলভারটা কিনতে গেছি, লাইসেন্স নিয়ে গেছি, ওখানে ওখানে দেখি ওই বন্দুকের দোকানে, আমসের দোকানে দেখি একটা সুন্দর রাইফেল ঝুলছে। জানেন তো, আমি দোকানদারকে বলছি রাইফেলটা কি পাবলিককে দেওয়া হয় না? আমার এই ড্রেস থেকে, হ্যাঁ দিয়ে হাত দেওয়া হয়, নেবে নাকি? মানে একটা মানে একটা রহস্য করছে, বুঝতেই পারছেন তো আমার। হ্যাঁ আমি আপনার কাছে দেওয়া হয় কি না বলেন না, বলছে হাত দেওয়া হয়, মুখ না বুঝছেন তো, মানে কোনো দাম বলে এত দাম, যত দামই হোক আপনি যত লাইসেন্স পাবেন না আপনি, আপনি একে আপনি দুটো দিন রাখবেন? আমার চোখের দিকে তাকে, হ্যাঁ দুদিন যাও, চাল আর পাবো না তো। ওই রহস্য করেছে বলে নাই, আমি গাড়িটা নিয়ে সোজা কলকাতা থেকে চুঁচুড়া গিয়েছিলাম, একটা পাবলিক চারটা আমস দিতে পারে, চলে গেছিলাম ডিএমএ কাছে গিয়ে বললাম আমার এই আমসটা খুব দরকার, হ্যাঁ একটা আমাকে দেন না। পিসে কি করবে, একটা আছে একটা বাড়িতে রাখার জন্য, তো উনি সাইন করে দিলেন লাইসেন্স, মানে একটা লাইসেন্স আট লাইসেন্স করে দিলেন। আমি ওখান থেকে দেখলেন ড্রাইভারের গাড়ি চালা, দোকানটা বন্ধ না হয়ে যায়, চলে গেছি যে লাইসেন্স একটা জন্য। একদিনের ব্যাপার বলছি, যে আমাকে খুব রহস্য করছিল সে আমার পায়ের তোলা থেকে মাথা থেকে হরদম করছে, শুধু দেখছে, তার বিশেষ হচ্ছে না, নকল শুনি না কি অবস্থা। সে আবার করলো কি, ফোন করলো এতে চুচুড়া আমস অফিসে, ওরা শিওর হওয়ার পরে আমাকে দিল। এটা আমার জেদ, এটা আমার জেদ। বাল ঠেকাটা যদি তার জাতির কথা বলতে পারে, নরেন্দ্র মোদী যদি তার জাতির কথা বলতে পারে, আদবানি যদি তার জাতির কথা বলতে পারে,
তা আমি মুসলমান, আমি আমার জাতির কথা বলতে পারবো না কেন? ও তারা বললো অসুবিধা না, আমি বললো অসুবিধা? তা তাদের জাতির জন্য ভাবতে পারে, আমরা আমার জাতির জন্য ভাবতে পারবো না? তবে হ্যাঁ, আমি এমন একটা ঘরে জন্মগ্রহণ করেছি, এমন একটা ধর্মে জন্মগ্রহণ করেছি, আমি শুধু আমার জাতির জন্য ভাববো না। কেউ কেউ নিজের জাতির জন্য ভাববে, কিন্তু আমাদের ভাবতে গেলে মানুষের জন্য ভাবতে হবে। তো প্রত্যেকটা বাবা চায় তার ছেলেটা একটু ভালো করে, মানুষের জন্য ভাবার পরে আমার জাতি যারা কাঁদে, যারা যাদের ঘরে ঠকানো হচ্ছে, পিছিয়ে রাখা হচ্ছে, তাদের জন্য বলুন, এইটা আমার কাজ। একদম মানে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যারা বাংলার বা গোটা দেশের ধর্মপ্রাণ মুসলিম, শুধু মুসলিম নয়, যারা ধর্মপ্রাণ মানুষ, এবং আপনি বললেন যে আস্তিক নাস্তিক উভয়েরই এখানে আনাগোনা থাকে, তাদের উদ্দেশ্যে কি উপদেশ, কি বার্তা দেবেন? এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এমন একটা প্রেক্ষাপট যেখানে ভোটের আবহ, সামনেই লোকসভা নির্বাচন, তার আগে ধর্মীয় মেরুকরণের বিভিন্ন রাজনীতি আপনি জানেন চলছে বিভিন্ন জায়গায়, তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে গোটা দেশের মানুষকে বা যারা রয়েছেন কি বার্তা দেবেন? ধর্মের জায়গায় মানুষ আসবে। আমার এই জায়গায় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এসেছেন, আমার এই জায়গায় মমতা ব্যানার্জি এসেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ববি হাকিম এসেছে, পার্থ চ্যাটার্জি এসেছে, মুকুল রায় এসেছে, তৃণমূলের কে নাই আমার জানা নেই, সে আসেনি, সব্যসাচী এসেছে, শুভেন্দু অধিকারী এসেছে, এই জায়গায় প্রদীপ ভরচাস কংগ্রেস এসেছে, সোমেন মিত্র এসেছে, মানুষ ভূঁইয়া এসেছে, দল কংগ্রেস ছিল, এই জায়গায় সিপিএম এর সূর্যকান্ত মিশ্র এসেছে, আর নাম ভুলে গেল, সিপিএম এর সব উপর যারা উপর কাটে কিন্তু সব এসেছে, এই জায়গায় বিজেপি মানুষ এসেছে, এই জায়গায়, এই জায়গায় আর এস এস এর লোক এসেছে, এই জায়গায় চোর এসেছে, ডাকাত আছে, পকেট মার এখানে আছে, এই জায়গায় হিন্দু ভাইদের ধর্মযাজক তারা এসেছে, খ্রিস্টান ভাইদের ধর্মযাজক তারা এসেছে, এই জায়গায় অনেক ভালো মানুষ। আমার এবং আমাদের পূর্বশের থেকে দুটো হাত তুলে একটাই আশীর্বাদ দেওয়া করি, যারা খারাপ কাজের মধ্যে লিপ্ত করে তারা যেন তাদের ঘরে যেন মানুষ মালিক যেন ভালো করে, এবং তাদের ভালো হবার উপদেশ দিন, আর যারা ভালো আছে তাদের উপদেশ দিন তারা যেন আরো আরো ভালো হতে পারে। তবে এই বাংলার প্রত্যেকটা মানুষের কাছে আমার দাবি করজনের অনুরোধ, আপনাদের মধ্যে হিন্দু মুসলমান শিখ ঈসাই মনোভাবটা না আসে, আমাদের মধ্যে যেন একটাই ভাব আছে, আমরা মানুষ, মানুষ যদি আমাদের মধ্যে মনের মধ্যে ঢোকে, মাথার মধ্যে ঢোকে, তাহলে বাংলায় দ্বন্দ্ব হবে না, হবে না। আর এই বাংলায় যত হিন্দু মুসলমান যেখানে লড়াই হয়েছে আমি জানি, আমি সাক্ষী, আমি সাক্ষী, হিন্দু মুসলমানের যেখানে ছোটবেলা লড়াই হয়েছে, সাম্প্রদায়িক হয়েছে, আমার নেটওয়ার্ক আছে, আমারও নেটওয়ার্ক আছে, আমার নেটওয়ার্কে তারা জেনেছি, সাধারণ কোনো হিন্দুরা দায়ী নয়, সাধারণ কোনো মুসলিমরা দায়ী নয়, এর জন্য দায়ী এই অসৎ চরিত্র রাজনীতির নেতারা, আমরা সাধারণ মানুষ ওদের ফাঁদে পড়ে গিয়ে আমরা হিন্দু মুসলমান লড়াই করি, কত হিন্দু জেলে আছে এই সাম্প্রদায়িক কেসে, নিরহ নিরহ কত মুসলিম নিরহ জেলে আছে, খবর লেন
কিন্তু এদের জেলে থাকার মূলের চক্রান্ত করে কারণ হচ্ছে এই অসৎ চরিত্র রাজনীতির নেতা নেত্রীরা, যাদের কাছে বাবার সম্মান নেই, যাদের কাছে মায়ের সম্মান নেই, যাদের কাছে ধর্মের সম্মান নেই, যাদের কাছে শুধুমাত্র চেয়ারের সম্মান, তাদের দ্বারাই এই কাজগুলো হতে পারে, হয়ে থাকে। প্রত্যেকটা মানুষ খুবই সৎ পথে থাকুন, আপনার বিরুদ্ধে কে কি বলছে না বলছে আপনার দেখতে হবে না। আজকে প্রত্যেকটা মানুষকে বলবো, যদি কেউ বড় হতে চায় পরের ভুল ধরার আগে সে যেন নিজের ভুলটা আগে ধরে, আর যে নিজের ভুল ধরে পরের ভুল ধরবে সে সাকসেস হবে। যে নিজের ভুল ধরে নিজেকে সংশোধন করে পরের ভুল ধরবে সে সাকসেস হবে, আর যে নিজের ভুল না ধরে অপরের ভুল ধরতে যাবে সে কোনোদিন সাকসেস হতে পারবে না। আমি তোহা সিদ্দিকি, আজকে মানুষ আমাকে ভালোবাসে, আজকে এই জায়গায় আমি পৌঁছেছি, হযরত মোহাম্মদের পদবীর ওসিলাই যাতে যেমন দাদা হুজুর দোয়াই, আমার আব্বা আম্মার দোয়াই, আর মানুষের হিন্দু মুসলমান সবাই আমাকে আশীর্বাদ করে দোয়া করে, তাদের দোয়াই আল্লাহ আমাকে এই জায়গায় রেখে দিয়েছে। একেবারে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক সময় দেওয়ার জন্য। আমাদের আজকে এমন একটা মানুষের সাথে দীর্ঘক্ষণ কাটালাম যিনি কিন্তু বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির গান কেন্দ্র, তার জানলাম এমন অনেক অজানা কথা যা হয়তো অনেকে জানেন বা অনেকে হয়তো জানেন না, তার ছোট থেকে বড় হওয়ার কাহিনী, লড়াইয়ের কাহিনী এবং মানুষকে ভালোবাসার কাহিনী, আর এই সমস্ত কাহিনী হয়তো পৌঁছে যাবে আপামর বিশ্ববাসী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তি বজায় রাখুন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, আবারও দেখা হবে, নমস্কার।